আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণ হয় সবাইকে স্বাগত আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায় আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা একটা মাইথোলজিক্যাল থ্রিলার অনির্বাণ মুখার্জির লেখা এই বইটা অনির্বাণ মুখার্জির লেখা তিন বাহু দশ মুখ এটা একটা মাইথোলজিক্যাল থ্রিলার খুব ভালো একটা বই তো অনির্বাণ মুখার্জি জন্ম উনিশশো কলকাতা পড়াশোনা করেছেন রামকৃষ্ণ মিশন থেকে তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করার পর তিনি উত্তর পূর্ব ভারত এবং পূর্ব জায়গায় চাকরির সূত্রে ঘোরাফেরা করেছেন এবং সেখানে তিনি অনেক মানুষের সঙ্গে তার আলাপ হয় পরিচয় হয় তো এই যে অভিজ্ঞতা মানুষের সঙ্গে মেশার ফলে তার সেই অভিজ্ঞতা থেকেই সাহিত্য চর্চার মেনলি সূত্রপাত তো এই যে বইটা এই বইটাতে এটা প্রথমে যেমন বললাম এটা একটা মাইথোলজিক্যাল থ্রিলার এখানে পৌরাণিক কাহিনী ইতিহাস এবং বর্তমান যে সমাজ সময় সেই এই তিনটার একটা অদ্ভুত মেলবন্ধন এখানে রয়েছে বইটাতে তোমার শুরু হচ্ছে মানে যে ক্যারেক্টার দুটো মেন ক্যারেক্টার সেই দুটো ক্যারেক্টার হচ্ছে দুজন বন্ধু তারা অন্তরঙ্গ বন্ধু এবং দুজনেই সাংবাদিক বিক্রমজিৎ আর অভিনন্দন এছাড়া আরও অনেক ক্যারেক্টার রয়েছে যেগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ তো ঘট মানে পুরো বইটা উপন্যাসটা মেনলি দশটা দিনের ঘটনা দশ দিনের ঘটনা শুরু হচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখ দু হাজার তেরো শেষ হচ্ছে উনতিরিশে ডিসেম্বর দু হাজার তেরো তার আগে দু হাজার দশ এগারো এবং বারো এই তিন বছরের তিনটে ছোট ছোট ঘটনা প্রথমেই উল্লেখ আছে যে ঘটনাগুলো পরবর্তী যে দশ দিনের ঘটনা সে ঘটনার সঙ্গে তার মিল রয়েছে তো সূত্রপাত কিরকম ভাবে মানে গল্পটা বা উপন্যাসটা শুরু হচ্ছে কি নিয়ে এখানে তোমার একটা গুপ্ত 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 পুঁথি পুঁথি যে যে পুঁথিটা হাজার বছরের পুরনো এরকম একটা একটা পুঁথিটাকে সমিতি এই দীর্ঘদিন ধরে প্রোটেক্ট করে আসছে তো অ্যাক্সিডেন্টালি সেই পুঁথিটা এই দুই বন্ধু বিক্রমজিৎ আর অভিনন্দন এদের হাতে চলে আসে এই দুই সাংবাদিকের হাতে এই যে পুঁথিটা এই পুঁথিটার তিনটে পার্ট তিনটে পার্ট তিনটে জায়গায় লুকানো আড়াইশো বছর আগে পুঁথির যে তিনটে পার্ট তিন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল এবং যে গুপ্ত সমিতি সেইটাকে প্রোটেক্ট করে আসছিল কিন্তু কোনো একটা ঘটনার জন্য এই পুঁথিটা আলাদা হয়ে যায় মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরকি আলাদা আলাদা জায়গাতেই ছিল পুঁথিগুলো হারিয়ে যাচ্ছে নিজেদের জায়গা থেকে মানে চুরি হচ্ছে এবার এই যে গুপ্ত দলটা এই গুপ্ত দলের মধ্যে নিশ্চয়ই মানে নিশ্চয়ই কেউ একজন রয়েছে যে বিশ্বাসঘাতকতা করছে যার ফলে এই রকম একটা অবস্থার সম্মুখীন এই পুঁথিটা মানে অনেকেই পুথির পেছনে পড়ে আছে তো সেই অ্যাক্সিডেন্টালি যেহেতু এই দুই বন্ধুর হাতে ওটা চলে আসে তারপর এদের পেছনেও গুপ্ত যে দল তা এটা ছাড়াও আরো একটা দল এদের পেছনে লেগে যায় এবং এরা পুঁথিটাকে খুঁজতে শুরু করে এক জায়গা থেকে আরেক জায়গায় পুঁথিটা শুধু চলে যাচ্ছে তো গল্পটা উপন্যাসটা নানান জায়গা নিয়ে ছড়ানো কিরকম তখনই দেখা যাচ্ছে কলকাতার বেগবাগান তারপরে কসবা কখনো চলে যাচ্ছে আলিপুর দীঘা মুম্বাই তোমার পুরুলিয়া মুর্শিদাবাদ শিলিগুড়ি নানান জায়গা নিয়ে মানে গল্পটা মানে এমনটাই ফ্লোটা এরকম যে এর সূত্র দিয়ে নানান জায়গায় আমরা চলে যাচ্ছি গল্পটার সঙ্গে সঙ্গে খুব বড় একটা উপন্যাস অনেক মোটা বেশ বইটা তো এখন প্রশ্ন হচ্ছে এই গুপ্ত পুঁথিটাতে কি আছে কে বিশ্বাসঘাতকতা করলো যার জন্য এই পুঁথিটা রকম অবস্থায় এখন কেন এর পেছনে সবাই ছুটছে আদতে এর যে তিনটে পার্ট তিন জায়গায় এটা কি আদৌ খুঁজে পাওয়া সম্ভব কারা চুরি করে নিল এই পুঁথিটা এই সমস্ত রকমের উত্তরগুলো এই বইটাতে তোমরা পাবে তো এই বইটার যে গল্পগুলো এই গল্পগুলো অদ্ভুত রকম ভাবে নানান জায়গায় ছড়িয়ে তো আছেই আর আলাদা আলাদা মানে প্ল্যাটফর্ম এমন এমন ভাবে বই মানে জিনিসগুলোকে উপস্থাপন করা হয়েছে যেটা মনে হয় যে সামনে যেন আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা জিনিসকে তো বলে রাখি যে বইটাতে না মানে প্রচুর তথ্য আছে প্রচুর মানে যারা এই ধরনের থ্রিলার বই পড়তে ভালোবাসো তাদের নিঃসন্দেহে ভালো লাগবে আমাকে একদমই বোর লাগেনি প্রচুর তথ্য থাকলেও কিন্তু বোর ফিল হয়নি হওয়ার মতো নয় এটা উত্তেজনা রয়েছে টান টান আর আর একটু যেহেতু একটু মোটা বইটা তো একটু পড়তে সময় লাগবে একটু সময় নিয়ে পড়তে হবে খুব তথ্য সমৃদ্ধ বই আমাদের যে প্রাচীন সভ্যতা বিশেষ করে যে ভারতীয় সভ্যতা ভারতীয় যে প্রাচীন সভ্যতা অনেক যেহেতু পুরনো তো তার সঙ্গে নানান রকম সংস্কৃতি কিন্তু জড়িয়ে ছিল তো আমাদের যে চিরাচরিত যে আমাদের বিশ্বাস সেই বিশ্বাসে লেখক প্রশ্ন চিহ্ন করেছেন একটা এবং নিজের যুক্তিতে অনেক কিছু জিনিসকে তিনি নতুন রকম ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন মানে নিজের মতো করে তিনি বলতে চেয়েছেন জিনিসগুলো এবং নতুন যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেটা একটা মানে মানে একটা গুরুত্বপূর্ণ একটা অবদান বলতে পারি তো তোমরা বইটা অবশ্যই পড়ে একবার দেখতে পারো ভালো লাগবে আমার যতটুকু ধারণা ভালো লাগবে আমারও লাগলো তো তোমরা পড়ো পড়ে আমাকে জানিও কেমন লাগলো আমার ভালোই লেগেছে তোমাদেরকে জানালাম আমার পাঠ প্রতিক্রিয়া তো আসছি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আরো নতুন নতুন তথ্য নিয়ে আজকে এ পর্যন্ত বন্ধুরা ভালো থেকো সব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে